ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত প্রিয় মোহাম্মদ মাহসিন ভাই জানতে চেয়েছেন সোনার যাকাত কিভাবে বের করবেন। সোনার যাকাত বের করার ক্ষেত্রে যেমনটি আপনি বললেন, হয়তো কিনতে গেলে দাম বেশি, বেচতে গেলে দাম কম, এখন আপনি কি করবেন, এই হচ্ছে বিষয়। যেটি সুবিধা হয়, সাধারণত সোনার মার্কেটে যে দাম রয়েছে বর্তমানে আপনার কাছে যতটুকু সোনা রয়েছে, আপনি একটি দাম ধরবেন, সেটি আপনি বেচার দাম ধরেন অথবা কেনার দাম ধরেন, সেখান থেকে আপনি সেই হিসাব করে টাকার হিসাবে বের করে আপনি ওই পরিমাণ সোনার যাকাত দিয়ে দিবেন। এখন সোনার যাকাত দুইভাবে হয়ে থাকে। আলেমগণ কেউ কেউ বলেছে ব্যবহৃত যে সোনা রয়েছে, কেউ কেউ বলেছে যাকাত আসে না, আবার কেউ বলছে যাকাত আসে। তো যেহেতু নিরাপদ হচ্ছে, যাকাত দিয়ে দেওয়া উত্তম, ব্যবহারকৃত হোক অথবা ব্যবসার জন্য রাখা হোক। তা আপনি পূর্ণ এক বছর যদি আপনার কাছে থাকে, আপনি বেচার হিসাব করে অথবা কেনার হিসাব করে যে কোনো একটা মূল্য দাম আপনি ধরে আপনি সেই হিসাব করে বের করে দিয়ে দিবেন, এই হচ্ছে বিষয়। আর আপনার কাছে 10 লাখ টাকা রয়েছে, আর টাকার হিসাবটা সাধারণত পূর্ণ এক বছর যদি আপনার কাছে খেয়ে দিয়ে এই টাকাটা থাকে, এক বছর আপনাকে নিম্ন এক বছর অতিবাহিত হতে হবে। এখন যে 50,000 টাকা আপনার কাছে রয়েছে সেটি আপনি বাদ দিয়ে দেন, কোনো সমস্যা নেই, সেটি আপনি বাদ দিয়ে দেন, কারণ সেটি আপনার কাছে পূর্ণ এক বছর থাকে নাই। আপনার কাছে খেয়ে দিয়ে যখন পূর্ণ এক বছর টাকাগুলো জমা থাকবে, তখন এক বছর পরে আপনি যাকাত আসবে। হয়তো আপনার কাছে এখন 10 লক্ষ টাকা রয়েছে, কিন্তু আপনি টাকাটা রয়েছে আপনি থেকে 3 মাস আগে, 4 মাস আগে, 5 মাস আগে অথবা 6 মাস আগে, তাহলে এখন আপনার উপরে যাকাত ফরজ হয় না। তাহলে আপনি যখন এই পরিপূর্ণ টাকা এক বছর পূর্ণ হবে, সেই ওই হিসাব করে যাকাত দিতে হবে। আর যাকাত দেওয়াটা রমজানের সাথে খাস না, যাকাত যে কোনো মাসে যে কোনো সময় দেওয়া যেতে পারে। পূর্ণ এক বছর হয়ে গেলে সেখান থেকে যাকাতের টাকা বের করবেন গরিবের হক। আশা করি বুঝতে পারলেন। জাযাকাল্লাহ খায়ের।